আমি নাজির, আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। রাজ্যে মহিলা নিরাপত্তায় জোর, 2000 মহিলা কনস্টেবল নিয়োগ মমতার। রাজ্যে মহিলা নিরাপত্তা আরও বাড়াতে চায় সরকার, সেজন্য 2000-এর বেশি মহিলা কনস্টেবল নিয়োগ করতে চলেছে মমতা ব্যানার্জির সরকার। সোমবার তাতে ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। নবান্নে সাংবাদিক বৈঠক করে সেই খবর দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি রাজ্যের গোয়েন্দা বিভাগ এবং জঙ্গলমহল হোমগার্ডও নিয়োগ করা হবে। রাজ্য সরকার স্থির করেছিল 2020 জন মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে, তাতেই ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা, জানালেন মুখ্যমন্ত্রী। আরও বললেন, নিযুক্তদের মধ্যে 1420 জনকে নিয়োগ করা হবে পুলিশের ইউনার্স স্কোয়াডে। কলকাতা পুলিশের মতো এরাও স্কুটার নিয়ে বিভিন্ন এলাকায় টহলদারি চালাবে। শহরে মহিলা নিরাপত্তার কথা মাথায় রেখে উইনার্স স্কোয়াড গঠন করেছিল কলকাতা পুলিশ। তাদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। রাতে কলকাতা শহরে মেয়েরা যাতে নিরাপদে চলাফেরা করতে পারে সেদিকেই নজর দেয় এরা। পরে ধীরে ধীরে উইনার্স স্কোয়াড গঠন করা হয় ব্যারাকপুর সহ বিভিন্ন পুলিশ কমিশনারেট এলাকাতেও। এবার গোটা রাজ্যে এই বাহিনী মোতায়েন করতে চাইছে রাজ্য সরকার, সে কারণে 1420 জনকে নিয়োগ করা হবে পুলিশের উইনার্স স্কোয়াডে। রাজ্য জুড়ে চলবে টহল। মুখ্যমন্ত্রী মমতার কথায়, গোয়েন্দা বিভাগে 600 জনকে নিয়োগ করা হবে পুলিশ ও মহিলা নির্বিশেষে। জঙ্গলমহলে বিশেষ হোমগার্ড পদে 105 জনকে নিয়োগ করা হবে, তার মধ্যে 48 জনই প্রাক্তন মাওবাদী। বহুদিন ধরেই জঙ্গলমহলে প্রাক্তন মাওবাদীদের হোমগার্ড পদে নিয়োগ করা হচ্ছে। সম্প্রতি সেখানে ফের মাওবাদী পোস্টার পড়েছে, তাই আরও বেশি করে প্রাক্তন মাওবাদীদের মূল স্রোতে ফেরানোর চেষ্টা করছে রাজ্য সরকার। যদিও রাজ্য পুলিশ মুখে জানিয়েছে এ রাজ্যে মাওবাদী নেই, ওসব পোস্টার ফেলে কেউ আতঙ্ক ছড়াতে চাইছে। যাদের সামনে আনা হয়েছিল তারাই চলে যাচ্ছেন, অর্জুনের দলত্যাগে আক্ষেপ দিলীপের। ফের বড় ধাক্কা খেল রাজ্য বিজেপি। বাবুল সুপ্রিয় পর এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তফাত বলতে, অর্জুন তৃণমূলেই ছিলেন, সেখানেই ফিরলেন। অর্জুনের এই দল বদলে বিজেপির থেকেও রাজনীতির বেশি ক্ষতি হচ্ছে বলে মনে করছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। একই সঙ্গে তার আক্ষেপ, দলে যাদেরকে সামনের সারিতে নিয়ে আসা হয়েছিল তারাই এখন বিজেপি ছাড়ছেন। অর্জুন সিংয়ের দলবদল আসলে রাজ্য বিজেপির জন্য অশনির সংকেত কি না, সে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, অশনির সংকেত কিছু না, অনেক লোক বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এসেছিলেন, এখন দেখছেন যে প্রত্যাশা নিয়ে এসেছিলেন তা পূরণ হচ্ছে না। ক্ষমতার কাছাকাছি দলের অনেক লোক আসে, ক্ষমতার অলিন্দে সবাই থাকতে চায়, ক্ষমতার বিরুদ্ধে থাকা সবসময়ই মুশকিল। দলবদল করে অর্জুন সিং প্রথমেই অভিযোগ করেছেন বিজেপি নেতারা ফেসবুকে রাজনীতি করেন। পাল্টা দিলীপ ঘোষ প্রশ্ন, ফেসবুকে রাজনীতি করলে তো বিজেপি নেতাদের বিরুদ্ধে এত মামলা হতো না, অর্জুন সিংয়ের বিরুদ্ধেও তো অনেক মামলা হয়েছে, আমার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের প্রতিটি কোর্টে মামলা আছে। উনি প্রশাসনের চাপ অত্যাচার সহ্য করতে না পেরেই আত্মসমর্পণ করেছেন। তবে অর্জুন সিংও বাবুল সুপ্রিয়র মতো সাংসদ পদে ইস্তফা দেবেন কি না তা অর্জুনের ব্যক্তিগত নৈতিকতার বিষয় বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে তার মন্তব্য, রাজনীতিতে নৈতিকতা ধীরে ধীরে কমে যাচ্ছে, এসবে দলের লাভ ক্ষতির থেকে রাজনীতির ক্ষতি বেশি হয়। অর্জুনের দলবদল প্রসঙ্গে কথা বলতে গিয়ে ফের বঙ্গ বিজেপির ভিতরের আদিনব্যদণ্ড সামনে নিয়ে এসেছেন দিলীপ ঘোষ। আক্ষেপের সুরে তিনি বলেন, 2019 সাল থেকে রাজ্যের দল যেভাবে দ্রুত বিস্তার লাভ করছে তার পিছনে যে কর্মীরা ছিলেন তাদেরকে ব্যাকফুটে চলে যেতে বাধ্য করা হয়েছে, যাদেরকে ফ্রন্ট ফুটে আনা হয়েছিল তারাই চলে যাচ্ছেন। তবে অর্জুন দল ছাড়ায় নিজস্ব কায়দাতেই দিলীপ বলছেন, এসেছিলেন স্বাগত, চলে যাচ্ছেন টাটা। সিআরপিএফের সামনে মারব, মোদী সহ কেউ বাঁচাতে পারবে না, শুভেন্দুকে হুঙ্কার তৃণমূল নেতার। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তৃণমূলের বিজেপির সন্ত্রাস বিরোধী মিছিলের থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের এক নেতার বিরুদ্ধে। প্রদীপ গায়ের নামে ওই তৃণমূল নেতা শুভেন্দুর উদ্দেশ্যে বলেন, যদি দম থাকে তাহলে 15 মিনিটের জন্য সিআরপিএফ ছেড়ে বেরিয়ে আয়, কত বড় বাপের বেটা দেখব। এদিন কাঁথিতে বিজেপির সন্ত্রাস বিরোধী মিছিল করে তৃণমূল, মিছিল হয় শুভেন্দু অধিকারীর পাড়ায়। মিছিলের পর এক সভায় কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন বক্তব্য রাখছিলেন, সেখান থেকেই শুভেন্দুকে হুঙ্কার দেন তিনি। তার কথায়, আমাদের
ভদ্রতাকে আপনারা দুর্বলতা ভাবলে ভুল করবেন। কাল চাইলে আমার কাঠিতে আপনাদের ঢুকতে দিতাম না। যদি দম থাকে তাহলে 15 মিনিটের জন্য সিআরপিএফ সিরে বেরিয়ে আয়, কত বড় বাপের বেটা দেখব। তবে শুধু সিআরপিএফ সিরে আসার কথা বলেই থামেননি তৃণমূল নেতা। তিনি কালিত মাত্রা ছাড়িয়ে বলে ওঠেন, এরপরে মাত্রা অতিক্রম করলে সিআরপিএফের সামনে মারব, মোদী শাহ কেউ বাঁচাতে পারবে না। নিজের বক্তব্যের সাফাইও দিয়েছেন তৃণমূল নেতা প্রদীপ। তিনি বলেছেন, কেউ ইট মারবে আর আমরা ফুল ছুড়ব তা তো হতে পারে না। বক্তব্য রাখতে গিয়ে দলের শীর্ষ নেতৃত্বের দেওয়া গাইডলাইন উড়িয়ে দেন কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন। তার কথায়, নেতাদের কথা শুনে হাত গুটিয়ে বসে থাকবো না, শুভেন্দু এরপরে মাত্রা অতিক্রম করলে আমরা কর্মীরা লড়াইটা বুঝে নেব, কাঁথিতে তোমার ঢোকা হবে না, কাঁথি অবরোধ করে রাখবো। এরপরেই শুভেন্দুকে সরাসরি হুঙ্কার দিয়ে প্রদীপ বলেন, 11 বছরে বাংলার উন্নয়ন, বাংলার আমূল পরিবর্তন সহ্য হচ্ছে না, 90,000 কোটি টাকা বকেয়া, আগে সেটা মেটা, তারপর বড় বড় কথা বলবি। আসলে দিদির রাজত্বে বাংলার এত উন্নয়ন সহ্য হচ্ছে না, তাই মিথ্যে কুৎসার আশ্রয় নিতে হচ্ছে। বেশি লাফালাফি করবে না, তুমি যে স্কুলের মাস্টার আমরা সেই একই কারখানার প্রোডাক্ট। রাজ্যবাসীদের সুখবর, পেট্রোল ও ডিজেলে ভ্যাট ছাড়ের ঘোষণা রাজ্যের। জনসাধারণের জন্য স্বস্তির খবর, পেট্রোল ও ডিজেলে ভ্যাট ছাড়ের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের তরফে জানানো হয়েছে, পেট্রোলে 2.80 টাকা এবং ডিজেলে 2.20 টাকা ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তবে এই ভ্যাট ছাড়ের ঘোষণায় 641 কোটি টাকা রাজ্যের লোকসান হবে বলে জানা গিয়েছে। কেন্দ্র পেট্রোল ও ডিজেলের শুল্ক কমানোর পর এবার রাজ্য ভ্যাট ছাড়ের ঘোষণা করল রাজ্য সরকার। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেন, পেট্রোলে প্রতি লিটারে 8 টাকা এবং ডিজেলে প্রতি লিটারে 6 টাকা কমানো হবে। তবে রাজ্যের সিদ্ধান্তে কিছুটা স্বস্তি পাবে রাজ্যবাসী তা আর বলার অপেক্ষা রাখে না। গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বেড়েছিল জ্বালানির দাম, পেট্রোলের দাম পৌঁছেছিল 110 টাকা, ডিজেলেও আকাশ ছোঁয়া। মূল্যবৃদ্ধির জেরে যখন নাজেহাল মধ্যবিত্ত, তখন কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকার সুখবর শোনালো। শনিবার টুইট করে নির্মলা সীতারমণ জানান, উজ্জ্বলা গ্যাস সিলিন্ডারে 200 টাকা করে ভর্তুকি দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। বছরের 12টি সিলিন্ডারের ক্ষেত্রে এই সুবিধা মিলবে। সরকারের এই সিদ্ধান্তে 9 কোটি গ্রাহক উপকৃত হবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কাউন্সিলর ভোটে জিততে কালঘাম ছুটে যাচ্ছে ফের বেসুরো অনুপম হাজরা। বঙ্গ বিজেপির অন্তদণ্ড দিনে দিনে প্রকট হয়েছে। দলে থেকেও রাজনেতৃত্বের সমালোচনায় যারা সরব হয়েছেন তাদের মধ্যে অন্যতম অনুপম হাজরা। সাম্প্রতিক উপনির্বাচনে বিজেপির হারের পরও দলের একাংশের বিরুদ্ধে সমালোচনা করতে দেখা গিয়েছে তাকে। এবার অর্জুন সিংয়ের দলবদলের পর ফের সেই একই সুর শোনা যাচ্ছে অনুপমের গলায়। একদিকে যখন বঙ্গ বিজেপির নেতারা প্রকাশ্যে বলছেন অর্জুন চলে যাওয়ায় দলের তেমন কোনো ক্ষতি হয়নি, তখন অনুপমের দাবি, দক্ষ সংগঠক হিসেবে যারা কাজ করছিলেন তারা চলে গেলে ক্ষতি তো হবেই আর সেটা মেনে নেওয়া প্রয়োজন। রবিবার শিবির বদল করে ফের ঘাসফুলে ফিরেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। আর সোমবারই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট অনুপমের। সেই পোস্টে তার দাবি, কোনো ক্ষতি হবে না বলে উড়িয়ে না দিয়ে ক্ষতির কথাটা মানতে শেখা দরকার। তার আরও দাবি, যারা নিজেদের স্বার্থে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তাদের দলবদলকে গুরুত্ব না দিলেও চলে, কিন্তু অপেক্ষাকৃত উচ্চ পদমর্যাদার কেউ সেরে গেলে তাতে অবশ্যই দলের ক্ষতি হয় বলে মনে করেন তিনি। বর্তমানে কাউন্সিলর ভোট জিততে কালঘাম ছুটে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন অনুপম। এ প্রসঙ্গে অনুপম বলেন, অনেকে ধান্দাবাজির জন্য দল বদল করেছেন, উদাহরণ হিসেবে তিনি বাবুল সুপ্রিয়র কথা উল্লেখ করেছেন। তার দাবি, বাবুল নিজেও স্বীকার করেছেন যে তাকে মন্ত্রী না করায় তিনি দল ছেড়ে এসেছেন। তবে অর্জুনের নাম না করেও অনুপম বলেন, যারা দক্ষ সংগঠক হিসেবে দলকে জিতিয়েছেন তারা চলে গেলে দলের ক্ষতি হয়, আর কেন তারা দল ছেড়েছেন সেটা নিয়ে একটা বৈঠক হওয়ার প্রয়োজন বলেও মনে করেন তিনি। অনুপম আরও উল্লেখ করেন, কয়েকদিন অন্তর এক একজন দল ছেড়ে চলে যাচ্ছেন, অর্জুনের দলবদল নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিজেপিকে। আর সেই প্রশ্নের মুখে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন, যারা আদর্শনীতিক কার্যপদ্ধতি মেনে কাজ করছেন তারা টিকে যাচ্ছেন, বাকিদের পক্ষে দলে মানিয়ে নেওয়া করেন, আদর্শ নিয়ে কাজ করতে পারছেন না বলে চলে যাচ্ছেন অর্জুনের মতো নেতারা, এমনই দাবি দিলীপের। উল্লেখ্য, রবিবার বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে গিয়েছেন অর্জুন সিং। বেশ কিছুদিন ধরেই বিজেপি বিরোধী সুর শোনা যাচ্ছিল তার গলায়, আর রবিবার সব জল্পনা শেষে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন তিনি। অর্জুন বিদায়ে কার দায়িত্বে ব্যারাকপুর, স্পষ্ট করল বিজেপি আরও ভাঙনের আশঙ্কা।
অর্জুন সিংয়ের দলবদলের পর থেকেই চরম আতঙ্কে বিজেপি। আর সেই কারণেই ব্যারাকপুর সাংগঠনিক জেলায় রদবদল করতে শুরু করল বিজেপি। যেহেতু অর্জুন সিং ওই সাংগঠনিক জেলার দায়িত্বে ছিলেন, ফলে ব্যারাকপুর বিজেপির সংগঠনে অর্জুন ঘনিষ্ঠরাই রয়ে গিয়েছেন। সোমবারের বৈঠকে ব্যারাকপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব থেকেও তাই তলব করা হয়েছিল। সূত্রে খবর, সেই বৈঠকেই ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিশেষ দায়িত্ব দেওয়ার কথা উঠে আসে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে। তাহলে দায়িত্বে কি শুভেন্দুই? বিজেপি সূত্রে খবর, শুভেন্দুর পাশাপাশি সুকান্ত মজুমদারকেও ব্যারাকপুর সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার কথা বলা হয়েছে দলের শীর্ষ নেতৃত্বের তরফে। বিজেপি সূত্রে খবর, আগামী 25 মে ব্যারাকপুরের নেতৃত্বকে নিয়ে ব্যারাকপুর সাংগঠনিক বৈঠক করবেন শুভেন্দু। প্রসঙ্গত 30 মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। তার আগেই শুভেন্দুর বৈঠক নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। এদিনে বৈঠকে ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য। অর্জুন ব্যারাকপুরের দায়িত্ব নেওয়ার পর 21 জনের যে কমিটি তৈরি হয়েছিল তা থেকে অর্জুন ঘনিষ্ঠ অন্তত 8 জন নেতা তৃণমূলে যোগ দেবে। বৈঠকে অমিত মালব্যকে জানালো জেলা নেতৃত্ব। আর সেই সূত্রেই ব্যারাকপুরের বুথ শক্তি কেন্দ্র থেকে মণ্ডল ও জেলা কমিটিতে রদবদল হবে। জেলার মতামত শোনার পর রাজ্য নেতৃত্ব জেলা সভাপতি ও জেলা সংগঠন সম্পাদক আলোচনা করে পরিবর্তন করবেন। তবে অর্জুন সিং বিজেপি ছাড়াই দলের ক্ষতি হবে মেনে নিলেন ফাল্গুনী পাত্র। বর্তমানে ফাল্গুনী বিজেপির রাজ্য কমিটির সদস্য, তবে সংগঠন অটুট থাকবে। বিজেপি নেতৃত্বের বক্তব্য, অর্জুন সিং নিজের প্রভাব খাটিয়ে জেলা কমিটিতে তার ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত করেছিলেন। অর্জুনের দলবদলের পরেই এবার ব্যারাকপুর সাংগঠনিক জেলার নতুন কমিটি তৈরি করার পথে বিজেপি। সেই সূত্রেই কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ বিজেপি নেতৃত্বকে সঙ্গে নিয়ে বৈঠকে বসেছে।